করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নির্দেশাবলী কি করবেন? আপাতভাবে হাত পরিষ্কার থাকলেও নির্দিষ্ট সময় অন্তর সাবান এবং জল দিয়ে 40 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন, অথবা 70% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন। হাঁচি কিংবা কাশির সময় আপনার জামার হাতার উপরের অংশ বা রুমাল বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। টিস্যু ব্যবহার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢাকা দেওয়া ডাস্টবিনে ফেলে দেবেন। হাঁচি কাশি যাদের হচ্ছে তাদের থেকে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখুন। যদি অসুস্থ বোধ করেন, যেমন জ্বর, শ্বাসকষ্ট কিংবা কাশি, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। আর ডাক্তার দেখানোর সময় মাস্ক কিংবা কাপড় দিয়ে নাক এবং মুখ ঢেকে রাখুন। যদি ডাক্তার আপনাকে 14 দিনের নিজস্ব কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেন, তাহলে আলাদা রুমে আইসোলেশন অবস্থায় থাকুন। কি করবেন না? যদি আপনার জ্বর কিংবা কাশি হয়, তাহলে কারোর খুব কাছাকাছি যাবেন না। নিজের চোখ, নাক এবং মুখ স্পর্শ করবেন না। প্রকাশ্যে থুতু ফেলবেন না। ভিড় এবং বেশি জমায়েত এড়িয়ে চলুন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি অবশ্যই সম্ভব হলে পৃথক বাথরুমযুক্ত খোলামেলা ঘরে থাকুন। যদি পরিবারের অন্য সদস্যকে একই ঘরে একান্তই থাকতে হয়, তাহলে নিজেদের মধ্যে সর্বদা ন্যূনতম 1 মিটার দূরত্ব বজায় রাখুন। বয়স্ক ব্যক্তি, সন্তান সম্ভবা মহিলা, শিশু ও অসুস্থ ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আপনার গতিবিধি ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখুন। কোনো অবস্থাতেই কোনো সামাজিক অথবা ধর্মীয় জমায়েত, যেমন বিবাহ, শ্রাদ্ধানুষ্ঠান ইত্যাদিতে যোগদান করবেন না। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি নিম্নলিখিত জনস্বাস্থ্য আচরণবিধিগুলি মেনে চলবেন। সাবান, জল অথবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার ভালো করে হাত ধুয়ে নিন। প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলি যেমন কাপ, ডিস, জলের গ্লাস, থালা, বাসন, বিছানা ও বিছানার চাদর ইত্যাদি অন্য কারোর সাথে শেয়ার করবেন না। সবসময় সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। আপনার মাস্ক 6 থেকে 8 ঘন্টা অন্তর পরিবর্তন করুন এবং সেটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলুন। একবার ব্যবহার করা মাস্ক দ্বিতীয়বার ব্যবহার করবেন না। অসুস্থ ব্যক্তির এবং তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের মাস্ক অবশ্যই ব্লিচিং পাউডার সলিউশন 5% অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন 1% দিয়ে জীবাণুমুক্ত করার পর পুড়িয়ে ফেলুন অথবা গর্ত করে মাটি চাপা দিয়ে দিন। ব্যবহৃত মাস্ক অবশ্যই সংক্রমিত, এটা মেনে চলুন। যদি জ্বর, কাশি অথবা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং কল করুন এই নাম্বারে 011-239-78046। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য নির্দেশাবলী। কেবলমাত্র বাড়ির কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি তার দেখাশোনা করবেন। হাত মেলানো বা সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন। পোশাক পরিচ্ছদ বা ঘর পরিষ্কার করার সময় অবশ্যই ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করুন। গ্লাভস খোলার পর অবশ্যই হাত ধুতে হবে। অন্য কোনো ব্যক্তিকে ওই ঘরের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। যে ব্যক্তিকে ঘরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে, তার রোগের উপসর্গ দেখা দিলে তার সংস্পর্শে থাকা সকল ব্যক্তিকে আরও 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত ল্যাব টেস্ট রিপোর্ট নেগেটিভ আসছে। হোম কোয়ারেন্টাইনের সময়সীমা: নিশ্চিতভাবে আক্রান্ত অথবা সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর থেকে 14 দিন বা যতদিন না পর্যন্ত ওই নিশ্চিতভাবে আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির ল্যাব রিপোর্ট নেগেটিভ আসছে। পারিপার্শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা: কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির রুম, বিছানা, টেবিল ও আসবাবপত্র 1% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন। ঘরোয়া ব্লিচ সলিউশন অথবা ফিনাইল জাতীয় দ্রব্য দিয়ে টয়লেট পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন। অসুস্থ ব্যক্তির পোশাক পরিচ্ছদ আলাদাভাবে যে কোনো সাধারণ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন এবং শুকিয়ে নিন। খুব ছোট উদ্যোগ হিসেবে যে সমস্ত বিধি নির্দেশিকা আছে, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার হিসেবে হাত ধোয়ার প্রসাধনী ব্যবহার করা, হাত ওয়াশ করা, বারবার ওয়াশ করা। বাজারে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাজারে বিভিন্নভাবে এগুলোর অমিল হতে শুরু করেছে, তো এগুলো আমরা সেলফ হেল্প গ্রুপের উদ্যোগে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করারও ব্যবস্থা করছি। পরীক্ষামূলকভাবে এটা সফল হয়েছে এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছি। আরও বেশি করে অফিসিয়ালি এটাকে আরও বেশি করে উদ্যোগ নিয়ে আমরা জেলার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ডও পূরণ করার জন্য উদ্যোগ ইতিমধ্যেই আমরা নিয়েছি। আমাদের জেলাতে স্বাস্থ্য বিভাগের যা যা অর্ডার সেগুলো আমরা ফলো করছি। হাসপাতালে যে আসছে তার চিকিৎসা করা হচ্ছে, যে সমস্ত বাস বাইরে থেকে আসছে সেগুলোকে আমরা চেক করছি, পুলিশ পার্সোনালদের
তাদের সক্রিয় সহযোগিতায়। এবং তার সঙ্গে আমরা সাধারণ মানুষকে যেটা জানাতে চাই যে করোনা নিয়ে একদম আতঙ্কিত হবেন না, খাওয়া দাওয়া সুষম খাদ্য যা আছে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে আপনার যে ইমিউনিটি সেইটা বাড়াতে হবে, তবেই এই করোনা ভাইরাস চলে যাবে। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত বীরভূমবাসীকে আবেদন করা হচ্ছে, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, অযথা গুজব ছড়াবেন না, কোনোরকম গুজবে কান দেবেন না। জেলা প্রশাসনের পক্ষ থেকে 24/7 স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে কোনোরকম ব্ল্যাক মার্কেটিং, হোর্ডিং, ফেক নিউজ অথবা রিউমার জাতীয় তথ্য বা অভিযোগ থাকলে আপনারা জানান। এছাড়াও রাজ্য বা দেশের বাইরে থেকে যারা এখানে এসেছে বা আসছে তাদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোয়ারেন্টাইনের নির্দেশাবলীগুলো আপনারা যথাযথভাবে মেনে চলবেন। আপনাদের সুবিধার্থে প্রত্যেক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির জন্য নির্দিষ্ট আশাকর্মীর সাথে একজন করে সিভিক ভলেন্টিয়ার আমরা ট্যাগ করে দিয়েছি, যাতে নেক্সট 14 ডেজের প্রত্যেক দিন তাদের খোঁজখবর রাখা যায়। সর্বোপরি জেলা পুলিশ, জেলা প্রশাসন, হেলথ ডিপার্টমেন্ট সবাই আমরা একসাথে চেষ্টা করছি যাতে আমরা সম্মিলিতভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করতে পারি। করোনা ভাইরাসের মোকাবিলায় বীরভূম জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 24/7 কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে যোগাযোগ করে যে কোনো প্রশ্ন, অভিযোগ ফোন তথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুলে ধরতে পারেন। যোগাযোগের নাম্বার 7602676777 অথবা 7602676500। বীরভূম জেলা পুলিশ কর্তৃক জনস্বার্থে প্রচারিত।